বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি উল্টোডাঙ্গা, দেখতে পাচ্ছ উল্টোডাঙ্গা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর উল্টোডাঙ্গা যে কটা ঠাকুর হয়, কটা মণ্ডপ হয়, সবকটা তোমাদের ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা ফ্লাইওভার একদম উপরে। তো শিয়ালদা থেকে তোমরা 44 নম্বর বাসে করে উল্টোডাঙ্গা মুচিবাজার নেবে, ঠাকুরগুলো দেখতে পারো। তো ফার্স্ট যে প্যান্ডেলটা চলে এসেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ উল্টোডাঙ্গা বিধান সংঘ। আর এখানে এবছর যে থিম সেটা হচ্ছে বাণিজ্য বসতি লক্ষ্মী। আর এইখানটা দেখতে পাচ্ছ ইংরেজিতে যে চার্চ করা হয়েছে আর বাণিজ্য জাহাজ করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ একটা হাট যেমন থাকে, ঠিক সেই রকম এখানটা দেখতে পাচ্ছ ফুটি তোলা হয়েছে। তো জাস্ট অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একজন মহিলা হাট বাজার নিয়ে বসে আছেন। আর পুরো সকালবেলা আমাদের চাল ডাল থেকে শুরু করে আলু পেঁয়াজ যেমন হাটে পাওয়া যায় সেই রকম এখানে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ বাণিজ্য জাহাজ রয়েছে। তো যে জাহাজে করে যে বাণিজ্যিক ফসল যেগুলো বাজারে আসে সেগুলো অন্য দেশে বা অন্য জায়গায় পাড়ি দেয় সেইটা। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েব করা হয়েছে এই আলো দিয়ে। আর ঠিক এইখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর রাম রহিম ক্ষুদ্র জগা গজাই লেখা, খুব সুন্দর দেখতে পাচ্ছ যে নৌকো করা হয়েছে, এই হচ্ছে নৌকোর যে পাল। আর এখানে দেখতে পাচ্ছ নৌকোবাজি এখানে নৌকো চালাচ্ছে খুব সুন্দরভাবে। আর ঠিক এই জায়গাটা দেখো পুরো জাহাজের ডান পাশটা দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর দড়ি দিয়ে তার ভেতরে আলো দিয়ে জাহাজের যে ওয়েবটা, জলের যে ওয়েবটা খুব সুন্দর এখানে দেখানো হয়েছে। আর এইখানটা দেখতে পাচ্ছ ঠিক জাহাজের ভেতরেই মা দুর্গাকে রাখানো হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ জলের একটা অবয়ব সেটা দেওয়া হয়েছে। অসাধারণ দেখতে পাচ্ছ যে লাইটিংটা সেটা রয়েছে। তো এই হচ্ছে যে মায়ের মূর্তি। তো দেখতে পাচ্ছ মায়ের হাতে উপরে দেখতে পাচ্ছ এখানে কুলো রয়েছে, আর মা এখানে নৌকার উপর চেপেছেন দেখতে পাচ্ছ, সঙ্গে রয়েছে তার ছেলে মেয়ে। আর এখানে মায়ের মুখটা জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে উপরটা দেখতে পাচ্ছ। কুলোতে এখানে লক্ষ্মী গণেশ রয়েছে, আর ডান পাশে দেখতে পাচ্ছ কার্তিক এখানে খুব সুন্দরভাবে নৌকা চালাচ্ছেন, আর মা সরস্বতী ওদিকে বসে আছেন। তো খুব ইউনিক যে মা দুর্গার মডেলটা করা হয়েছে অসাধারণ। তো ব্যবসায়ীরা যে সুদের ব্যবসা করতেন সেই জিনিসটাও দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ফুটি তোলা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে উল্টোডাঙ্গা বিধান সংঘ, আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এবছর যে থিম সেটা হচ্ছে বাণিজ্য বসতি লক্ষ্মী। তো দেখতে পাচ্ছ যে জাহাজ করে বাণিজ্য করা হতো খুব বেশি, দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর যে জাহাজটা করা হয়েছে অসাধারণ। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো জল করা হয়েছে, অসাধারণ করা হয়েছে দেখতে পাচ্ছ। পুরো জল দেখতে পাচ্ছ, যে জলের ওয়েবটা দেখতে পাচ্ছ আলো দিয়ে বোঝানো হয়েছে। এই মুহূর্তে চলে এসেছি উল্টোডাঙ্গা জাগরণী সঙ্গে। তো উল্টোডাঙ্গার মহিলা পরিচালিত পুজো এটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর যে পোস্টার সেটা লাগানো হয়েছে। আর এবছরের থিম সেটা হচ্ছে নেপথ্যে। তো এখানে দেখতে পাচ্ছ বড় করে লেখা রয়েছে, তো বাবাকে ডেডিকেট করে এবছরের যে পুজোর থিম সেটা করা হয়েছে দেখতে পাচ্ছ। তো বাবা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট আর কতটা খাটনি করে কষ্ট করে আমাদের যে বানায় সেটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে। আর একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি, বস্তা দিয়ে উপরে প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর তোমাদের সামনে থেকে দেখাই দেখতে পাচ্ছ বস্তার ঠিক নিচে দেখতে পাচ্ছ এখানে ইট দেওয়া হয়েছে, আর ইটের ঠিক নিচে দেখতে পাচ্ছ যে বাবাদের যে কতটা কর্তব্য সেটা দেখতে পাচ্ছ, যে বাবারা ইট গেতে গেতে কতভাবে সুন্দরভাবে আমাদের যে জীবনটা গড়ে তোলে সেটা রয়েছে। তো প্রচুর পুঁটলি মাথা দেখতে পাচ্ছ, তো সকালে প্রত্যেকেই কাজে বেরোয় পুঁটলির মধ্যে খাবার দাবার জামাকাপড় নিয়ে, সেটা এখানে দেখানো হয়েছে। আর তার ঠিক ডান পাশটা দেখতে পাচ্ছ এখানে, তো রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে কত কিছু করে আমাদের বাবারা খাওয়ান সেটা দেখানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাবাকে ডেডিকেট করে যে একটা ছেলে কিছু করলে বাবা কতটা খুশি হয় সেটা এখানে রয়েছে। তো পুরো প্যান্ডেল জুড়ে দেখতে পাচ্ছ বাবার সমস্ত অবদান, আর ছেলের প্রতি এবং মেয়ের প্রতি বাবার কতটা কর্তব্য সেটা বোঝানো হয়েছে। আর প্যান্ডেলের লাইটিংটা জাস্ট অসাধারণ। তো একটা দেখতে পাচ্ছ বনেদি ছাপ রয়েছে, আর এই হচ্ছে মা দুর্গা দেখতে পাচ্ছ, পুরনো বাড়ির মধ্যে মা বসে আছেন, ইট অর্ধেক বেরিয়ে এসেছে ইট দেখতে পাচ্ছ, খুব সুন্দর মায়ের মূর্তি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের কোলে শুয়ে আছেন কার্তিক, আর খুব সুন্দরভাবে মূর্তিটা করা হয়েছে। নিচে দেখতে পাচ্ছ যে মূর্তি পুজো হয়েছে নিচে, আর এইখানে দেখতে পাচ্ছ বাবাকে ডেডিকেট করে অনেকগুলো কাগজের লেখা, তো সেগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ঠিক এই জায়গাটা দেখো যে সাফল্য কতটা বাবাকে খুশি করে সেটা এখানে, সার্টিফিকেট বা সব কিছুই বলো সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে উল্টোডাঙ্গা জাগরণের সঙ্গে, আর এবছরের যে প্যান্ডেলের থিম সেটা হচ্ছে বাবাকে ডেডিকেট করে করা হয়েছে। তো দেখতে পাচ্ছ বাবার অবদান জীবনে আমাদের কতটা, আর সবকটা দেখতে পাচ্ছ যে বাবাকে সৃষ্টি করে যে জিনিসগুলো আমাদের জীবনে ঘটে থাকে সেগুলো করা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের যে ঘটনাগুলো অসাধারণ করা হয়েছে। মধ্যে চলে এসেছি উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাঙা, উল্টোডাঙ্গা সবথেকে নাম করা পুজো। তো এখানে দেখতে পাচ্ছ ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, তো সেটা এবছরের যে থিম খুব সুন্দরভাবে এখানে ডিটেলস লেখা আছে, এই হচ্ছে পৃথিবী গদ্যময় যে পোস্টারটা। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা সাজানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছ শিবের যে একটা শিলা সেটা করা হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ, অসাধারণ রুটি ওপরে ঝুলছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে খাবার জন্য কতটা আমাদের জীবন ইম্পর্টেন্ট সেটা এখানে দেখানো হয়েছে। আর এইখানটা দেখো যে খাবার অপচয় যেটা দেখতে পাচ্ছ, যে সিংহাসনে যারা বসে থাকে তারা অনেক খাবার পায়, অথচ যারা খুব গরিব তারা খাবার পায় না সেটা দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আপেল ঝুলছে বড় বড়, আর নিচে দেখতে পাচ্ছ ডাস্টবিনে যে খাবার অপচয় হয়েছে সেটা দেখতে পাচ্ছ সবাই হাঁ করে চেয়ে আছে। তো কতটা ইম্পর্টেন্ট খাবার আমাদের জীবনে, তো যারা খেতে পায় না তাদের এখানে দেখতে পাচ্ছ বোঝানো হয়েছে। আর দেখতে পাচ্ছ পৃথিবী গদ্যময় বড় করে এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। চেম্বারটা করা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে আগুন জ্বলছে আর এখানে কাবাব রয়েছে। তো আমাদের বাড়িতে যেমন কাপ্লেট থাকে সবই দেখতে পাচ্ছ এখানে সব বাঁধা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তেলেঙ্গা বাগানে, আর এবছর যে থিম সেটা হচ্ছে ক্ষুদার আছে পৃথিবী গদ্যময়। তো দেখতে পাচ্ছ খাবার ছাড়া মানুষের কতটা অসহায় সেটা এখানে তুলে ধরা হয়েছে। উপরে দেখতে পাচ্ছ এইখানটা ঠিক দেখো আমি মনে দেখাচ্ছি আপেল এইখানটা দেখতে পাচ্ছ ঝুলছে, আর নিচে দেখতে পাচ্ছ মানুষ ডাস্টবিনে বসে আছে খাবে বলে সেগুলো, আর শিক্ষকও ঝুলছে দেখতে পাচ্ছ পৃথিবী গদ্যময়। বাইরে তোমাদের দেখালাম যে রুটিগুলো
করে ঘুরছে দেখতে পাচ্ছ, অন্য বস্তু বাসস্থান, এই তিনটে নেসেসারি জিনিস মানুষের কতটা দরকারি সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগানে এই হচ্ছে মা দুর্গা, অসাধারণ দেখতে পাচ্ছ চারিদিকটা সাজানো, ও এই হচ্ছে মায়ের মূর্তি। এখানে থেকে তোমাদের যদি দেখাই তোমরা দেখতে পাবে, এই হচ্ছে মা দুর্গার মূর্তি, মাদের কোলে দেখতে পাচ্ছ গণেশ এখানে খেলা করছে, আর এই হচ্ছে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, চোখ দুটো জাস্ট অসাধারণ করা হয়েছে। তো লক্ষ্মী দেবী, কার্তিক, সরস্বতী সবাই দেখতে পাচ্ছ মায়ের পায়ের ওপর খেলা করছে অসাধারণ। তো মা লক্ষ্মী এখানে অন্ন দিচ্ছেন আর গণেশ খেলা করছেন, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, ইউনিক যে থিম সেটা করা হয়েছে। তো এখানে এটাই বোঝানো হয়েছে যে আমরা প্রতিদিন যারা অনেক অনেক খাবার পাই কত খাবার নষ্ট করি, কিন্তু যারা প্রতিদিন কি দুমুঠো খেতে পায় না তাদের জন্য খাবারটা কতটা ইম্পর্টেন্ট সেটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো থিমটা জাস্ট অসাধারণ। মুহূর্তে দেখতে পাচ্ছ উল্টোডাঙ্গার করবাগানে চলে এসেছে একটি নামকরা পুজো, আর ইউনেস্কোর পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছে প্রাউড পার্টিসিপেন্ট। আর এই হচ্ছে প্যান্ডেলের ফ্রন্ট পজিশনটা, আর ভবপ্রীতা হচ্ছে এবছরের থিম দেখতে পাচ্ছ, সেটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা রয়েছে। আর ঠিক এই জায়গাটা দেখো, খুব সুন্দরভাবে করবাগানের যে থিমটা থাকে সেটা এখানে রয়েছে। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে সামনের দিকটা সেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো পুরোনো বাড়িটা আদলে করা হয়েছে, এখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে যে আমরা শীতলপাটি বা মাদুর সেগুলো দিয়ে ওপরটা সাজানো। আর এখানে দেখতে পাচ্ছ ছোটোবেলা যেমন আমাদের থাকে টায়ার নিয়ে খেলা করছে, আর হাতে দেখতে পাচ্ছ ছৌ নাচের মূর্তি রয়েছে। ঠিক পাশে দেখতে পাচ্ছ একটা ছেলের জীবন যেমন একটা মেয়ের জীবন যেমন হয় দেখতে পাচ্ছ, হাতে গাছ কৌটো, আর দেখতে পাচ্ছ এখানে পদ্মের উপর দাঁড়িয়ে আছে। তো পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। তো আমাদের জীবনী ছেলে মেয়েদের জীবনীটা যেটা সেটা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। মাকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে করা হয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে যে ওপরে ঝাড়বাতিটা করা হয়েছে লাল সাদা, সামনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি। তো এবার তোমাদের মায়ের মুখটা জুম করে দেখাই দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ করা হয়েছে যে প্যান্ডেলটা। তো মাকে দেখতে পাচ্ছ এখানে পুরোনো দিনের মহিলা যেমন কাপড় পরতেন, হাতে শাঁখা সিঁদুর সবই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, শিব এখানে ছবির আকারে রয়েছে। তো এখন চলে এসেছি উল্টোডাঙ্গার পল্লীশ্রী, এইটা আরেকটি নামকরা পুজো। তো এই হচ্ছে প্যান্ডেলের যে ফ্রন্ট পজিশনটা খুব সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এই প্যান্ডেলের এই হচ্ছে গেট, তো দেখতে পাচ্ছ এখানে একটা দেবী দুর্গা তার 10 হাত রয়েছে, মা দেখতে পাচ্ছ এখানে মায়ের মূর্তি রয়েছে, অবয়বটা রয়েছে, খুব সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মাটির যে হাঁড়িগুলো হয় মাটির জিনিসের মধ্যে খুব সুন্দর এখানে লাইট জ্বালানো হয়েছে, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ওপরটা দেখতে পাচ্ছ যে মাটির ভাঁড়গুলো হয় যেগুলো আমরা ফেলে দিই সেগুলো ফুটো করে খুব সুন্দর দেখতে পাচ্ছ যে লাইটিংটা অসাধারণ করা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, টেরাকোটার বিভিন্ন জিনিস এখানে দেখতে পাচ্ছ রয়েছে। আর ওপর তোমাদের যে লাইটিংটা দেখো, শার্টিং কাপড় খুব সুন্দর যেমন মেয়েদের স্কার্ট হয় সেরকম ভাঁজ করে করে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অসাধারণ টেরাকোটার যে জিনিসগুলো, তো যেগুলো আমাদের কী চেন ঝুলি রাখি সেগুলো এখানে রয়েছে। তো এই হচ্ছে মায়ের মূর্তি, তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চারিদিকটা প্যান্ডেলে সাজানো হয়েছে। আর ওপর থেকে নিচ দেখতে পাচ্ছ জাস্ট টেরাকোটার একটা ছোঁয়া রয়েছে। তো এই হচ্ছে ওপরে যে শার্টিং কাপড় দিয়ে যে তোমাদের বলছিলাম যে ঝাড়বাতিটা করা হয়েছে, আর এই হচ্ছে মায়ের মূর্তি। তো দেখতে পাচ্ছ মায়ের যেখানে 10টা হাত ওপরের দিকে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো, মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ অসাধারণ। তো এখানে দেখো লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী একসাথে এক চালারই ঠাকুর রয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে চলে এসেছিলাম উল্টোডাঙ্গা সুরির বাগান, তো এটা একদম তোমরা তেলেঙ্গানের উল্টো দিকে পাবে, জীবনতরী এবছরের থিম। আর প্রথমেই দেখতে পাচ্ছ এখানে থিমটা বর্ণনা করা রয়েছে। তো প্রথমে যেটা দেখতে পেলাম জীবনতরী, অর্থাৎ এখানে খুব সুন্দর একটা বড় জাহাজের নোঙর রাখা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ জাহাজ রাখা রয়েছে। তো আমাদের জীবনতরী অর্থাৎ জীবন যে আমাদের তরীতে চলে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যারা জাহাজে থাকে তাদের যে ড্রেসটা থাকে জলে সেটা রয়েছে। তো খুব সুন্দর জাহাজের পালতোলা রয়েছে, আর আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো ওপরে দেখতে পাচ্ছ জাহাজে যে নোঙরগুলো হয় সেগুলো এখানে রয়েছে। আর লাইটিংটা দেখতে পাচ্ছ যে এলইডি লাইট সেরকম হয়, মা দুর্গা এখানে একটু অন্যরকম করা হয়েছে। টিম যেহেতু জীবনতরী তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সামঞ্জস্য রেখে মা দুর্গাকে করা হয়েছে। মায়ের হাতে দেখতে পাচ্ছ বাঁশ, আর মা দেখতে পাচ্ছ যে নৌকা যেমন হয় ঠিক সেরকম দেখতে পাচ্ছ বাঁশে তৈরি একটা জিনিসে ভাসছেন। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে জলের ওপর যিনি ভাসেন সেই জিনিসটা এখানে করা হয়েছে। মা দুর্গার মুখটা জুম করে দেখাচ্ছি, মায়ের কপালে দেখতে পাচ্ছ একটা বড় টিপ রয়েছে, অসাধারণ করা হয়েছে। জল দেবী অর্থাৎ যারা নৌকা চালান সেরকমই কিছু একটা করে মা দুর্গাকে করা হয়েছে। তো থিমটা অসাধারণ করা হয়েছে, মা দুর্গাকে অসাধারণ করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ মা দুর্গার পুজো হচ্ছে। এরপর চলে গেছে উল্টোডাঙ্গায় সর্বথেকে আলোচিত পুজো এবছরে, সেটা হচ্ছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব। তো এখানে করেছে হাওড়া ব্রিজ, তার সঙ্গে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির, আর নিচে হচ্ছে হাওড়া মেট্রো যেটা নতুন হয়েছে। তো এই হচ্ছে হাওড়া ব্রিজ, তো দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের ওপরটা জাস্ট অসাধারণ করা হয়েছে, সত্যিই মনে হচ্ছে হাওড়া ব্রিজে দাঁড়িয়ে আছি। আর এই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের যে সামনের জায়গাটা তোমরা যদি বিকেলবেলা যাও দেখতে পাবে। আর এইখানে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন করেছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, নবনির্মিত হাওড়া স্টেশন। আর এইখানে একটা ওভার ব্রিজ করেছে, তোমরা যখন ঠাকুর দেখতে আসবে ওভার ব্রিজ দিয়ে তোমরা উপরে উঠবে। এই মুহূর্তে আমি উপরে চলেই এসেছি অলরেডি, আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাওড়া ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। তো গেটওয়েটা এমনভাবেই করেছে যে তোমরা ওভার ব্রিজ দিয়ে এসে প্রথমে এই সিঁড়ি দিয়ে উঠে ঠিক এই জায়গাটা দিয়ে তোমরা আসবে। তো হাওড়া ব্রিজের নিচ থেকে তোমাদের যেতে হবে, আর সামনেই তোমরা পাবে যেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো খুব সুন্দর করা হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের লাইটিংটা, হাওড়া ব্রিজের লাইটিংটা অসাধারণ লাগছে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের ওপরে আছি, আর আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে দক্ষিণেশ্বর মন্দির। তো কবিরাজ বাগানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের নিচে, এই যে দেখতে পাচ্ছ ওভার ব্রিজটা করা হয়েছে এখান দিয়ে হাঁটছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ মাদর উপরে হাওড়া ব্রিজ জাস্ট অসাধারণ করা হয়েছে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবিরাজ বাগানের প্যান্ডেলে, আর দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে হাওড়া ব্রিজ, আবার ডান পাশে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। তো হাওড়া ব্রিজ থেকে নেবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আন্ডার ওয়াটার যে টানেল, তো দেখতে পাচ্ছ পুরো ব্লু যেহেতু গঙ্গার নিচে সেটা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে ভিড়। তো এবছরে খুব নাম করা পুজো এটা, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে উপরে যে নীল লাইটিংটা, গঙ্গার ধারে মেট্রো গেলে যেমন নীল একটা জলের ছায়া পড়ে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে, অসাধারণ করা হয়েছে। দেখতে পাচ্ছ ডান দিক থেকে মাদিক সত্যি মনে হচ্ছে জলের তলা দিয়ে মেট্রো যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকটা তোমাদের দেখাই, আর এইখানটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেট্রোর ভেতরে এখন ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছ গঙ্গার ডলা দিয়ে গেলে মেট্রোর যে কাঁচটা যেমন নীল হয় সেই রকম, তো ডিট্রো দেখতে পাচ্ছ মেট্রো ভেতরটা যেমন থাকে, তো তোমরা যারা এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো চড়েছো তারা বুঝতে পারবে ঠিক সেই রকম দেখতে পাচ্ছ। এই হচ্ছে গঙ্গাতলা দিয়ে মেট্রো চড়ছে, খুব সুন্দর দেখতে লাগছে, একদম অরিজিনালি করা হয়েছে। তো মেট্রোর ভেতরে যেমন যেমন যা যা থাকে সবই এখানে রয়েছে, খুব সুন্দর রয়েছে কামরাগুলো, আর উপরে এলইডিগুলো দেখতে পাচ্ছ একদম অরিজিনাল। তো এখানে দেখতে পাচ্ছ গঙ্গাতলা দিয়ে মেট্রো যাওয়ার সময় কয়েক সেকেন্ডের জন্য নীল থাকে সেটা এখানে রয়েছে। আর এই মেট্রো থেকে বেরিয়েই তোমরা আর একটা জিনিস যেটা পাবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সামনের জায়গাটা, তো দক্ষিণেশ্বর মন্দির সামনে যেমন কাজটা থাকে সেম করা হয়েছে। এই হচ্ছে মন্দিরের যে ফ্রন্ট পজিশন গেট, তো এই আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ এখানে কালীমা থেকে শুরু করে রানী রাসমণি সবাই রয়েছেন, খুব সুন্দরভাবে মা দুর্গা এখানে রয়েছেন। এই যে ঝাড়বাতিটা জাস্ট অসাধারণ করা হয়েছে, তার ঠিক নিচেই মা দুর্গাকে রাখানো হয়েছে। দেখতে পাচ্ছ হলুদ এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মা দুর্গাকে, আর এই হচ্ছে মা দুর্গা যে মূর্তিটা, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর যে গয়না দিয়ে সাজানো হয়েছে অসাধারণ, আর ষষ্ঠা মায়ের অসাধারণ সুন্দর হয়েছে। এই হচ্ছে মায়ের মূর্তি, একদিকে রয়েছে কার্তিক গণেশ, অন্যদিকে রয়েছে লক্ষ্মী সরস্বতী, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ অসাধারণ সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ সামনে দেখতে পেলে তোমরা হাওড়া ব্রিজ, আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এখানে দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, আর দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ এখানে মা তারা রয়েছে, রানী রাসমণি রয়েছে, এখানে রাজকীয় রয়েছে, আর এই হচ্ছে ঝাড়বাতি মা দুর্গাছে সচেতন করা হয়েছে। উল্টোডাঙ্গা ব্রিজের একদম পাশেই আরেকটা নাম হচ্ছে গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব, তো এবছর যেটা থিম সেটা হচ্ছে পোড়ামাটির টানে, সিজনে হচ্ছে মিলন দাস, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে থিমটা বর্ণনা করা হয়েছে। এই হচ্ছে যে প্যান্ডেলটা, তো দেখতে পাচ্ছ অসাধারণ লাইটিংটা জাস্ট করা হয়েছে। তো দেখতে পাচ্ছ বাঁকুড়ার পোড়ামাটির খুব সুন্দর গন্ধ এখানে রয়েছে, আর অসংখ্য মাটির জিনিস রয়েছে। এই হচ্ছে টেরাকোটার যে গোড়া সেগুলো এখানে রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়ার পোড়ামাটির বিভিন্ন জিনিস খুব সুন্দর এখানে যে ফ্রেম করে রাখা রয়েছে যেটা অসাধারণ। আর এখানেও দেখতে পাচ্ছ কিছু মূর্তি রয়েছে মাসি বাজাচ্ছে, তো এই হচ্ছে ভেতরে যে মূর্তিটা সেগুলো দেখতে পাচ্ছ এখানে একসাথে করা রয়েছে। আর এখানে মা দুর্গা যেটা করা হয়েছে ফ্যামিলি সময় দেখতে পাচ্ছ খুব সুন্দর, এটাও পোড়ামাটির করা হয়েছে। আস্তে আস্তে তোমাদের উপরে যদি দেখাই, তো দেখতে পাচ্ছ যে পুতুলটা করা হয়েছে লাল সাদা কাপড় দিয়ে, সেটাও দেখতে পাচ্ছ পোড়ামাটির বিভিন্ন ছোঁয়া রয়েছে, খুব ইউনিক জিনিসটার প্যান্ডেলটা করা হয়েছে। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, তো দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর পোড়ামাটির ছোঁয়া দেওয়া হয়েছে। ও এখানে দেখতে পাচ্ছ একদম গৌরবেরিয়া প্যান্ডেলের ভেতরে চলে এসেছি, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা দুর্গাকে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ, জুম করে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ খুব সুন্দর মাটি ব্যবহার করে মায়ের মুকুট থেকে শুরু করে কানের যে পাশা সবকটা করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ যেটা রয়েছে, তো একদম দেখতে পাচ্ছ মাটির তৈরি, পেছনের যে চাঁদোয়াটা সেটাও মাটির তৈরি, আর এদিকে দেখতে পাচ্ছ সরস্বতী আর কার্তিক রয়েছে, সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ মাটির তৈরি রয়েছে। দাঁড়িয়েছি গৌরবেরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে, আর এবছর যে থিম সেটা হচ্ছে পোড়ামাটির টানে, তো দেখতে পাচ্ছ বাঁকুড়ার পোড়ামাটি ইউজ করে খুব সুন্দর যে প্যান্ডেল সেটা করা হয়েছে, অসাধারণ প্যান্ডেল করা হয়েছে। ওখানে দেখতে পাচ্ছ মাটির পুতুল রয়েছে, আর ঠিক এই জায়গাটা তোমাদের যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়ার যে ঘোড়াগুলো হয় দেখতে পাচ্ছ সেই টেরাকোটার ঘোড়া রয়েছে, পুরো প্যান্ডেলটা দেখো যেন অসাধারণ করা হয়েছে। এই হচ্ছে উল্টোডাঙ্গা ওভারব্রিজ, তো খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকটা। এই উল্টোডাঙ্গা ওভারব্রিজ থেকে দেখতে পেলাম যে গৌরবেরিয়া প্যান্ডেলটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে, তো এই ভিউটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও তোমরা, সন্ধ্যের দিকে তোমরা যদি আসো তো দেখতে পাচ্ছ পুরো উল্টোডাঙ্গার যে ব্রিজটা, তো বাঁদিক ডান দিক বাড়িগুলো থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছ খুব সুন্দর যে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে, তো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা উল্টোডাঙ্গা যে কটা ঠাকুর হয় আর যে কটা মণ্ডপ হয় সব তোমাদের ঘুরে দেখালাম, তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।